25 লিটার যে কো আসবে যদি দুধ কম হয় তাহলে গাড়ি ভাড়া আমি দিয়ে দিব দুধ কম হলে গাড়ি ভাড়া যদি 25 লিটার কম হয় তা দুধ গাড়ি ভাড়া আমি তার দিয়ে দিব গাড়ি ভাড়া তার বাড়িতে পাঠিয়ে দিব আচ্ছা আচ্ছা দেখ খুব ভালো লাগলো মানে এটা 30 ক্রস করবে কিন্তু এটা কিন্তু ওখানে এখনো পানি জ্বলেবে এখনো পানি আসছে না মানুষ তো আমরা নিজেরে নিজে তো ইচ্ছা করেই তো আমরা ধরা খেয়ে আসি আমরা যাই গরু দেখি গরু বড় উলান দেখি উলান দেখে না মনে করি এই গরু দুধ মনে 20 কেজি আছে কিনালো এবারে 2 লাখ টাকা দা কিনালো এবারে 2 লাখ 20 দেখি না এবারে পরের দিন শুনি যে গরু দুধ 8 কেজি এক সপ্তাহ পরে 8 কেজি থাকে سبحان الله glory be to Allah سبحان الله السلام عليكم সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু গাভীর কালেকশন রয়েছে আর এটা হচ্ছে মেহেদি ডেইরি ফার্ম এটা প্রপারটা হচ্ছেন আশাদ ভাই এটা অবস্থান হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সদর এটা হচ্ছে নাওজুর থেকে একটু সামনে ইসলামপুর মসজিদ মার্কেট এসে যে কাউকে বললে হবে যে আশাদ ভাইয়ের বাড়িতে যাব তো আপনারা জানেন আশাদ ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ এই খামার নিয়ে আছেন উনি ভালো গাভী চিনেন বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর গাভী উনি সংগ্রহ করেন পাশাপাশি বিক্রি করে থাকেন তো এবার ওনার এখানে 30 লিটার দুধের গাভীও রয়েছে 25 22 23 এরকম তো চলুন আশাদ ভাই গাভীগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ আশাদ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি মজা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এবার তো আপনার পুরো মাথা নষ্ট কালেকশন দেখতেছি আসলে মাথা নষ্ট কি জানি না না আমার আমার পছন্দসই আর কি গরু কিনলে আর কি মানুষ কেমন লাগে অনেক দিন পরে আপনি সবগুলো বিগ সাইজের উলান দেখতেছি জি ভাই আসলে চেষ্টা করি মানুষ ভালো দরের জন্য মানে মানুষ জানে দুধে না ঠকে এরকম দিন দরকার আপনি ভালো চিনেন এটা আমি জানি অনেক দিন যাবত আপনি এই লাইনে আছেন প্রায় তো মনে হয় 5 বছর হয়ে গেল না বেশি আমি তো খামি আমার তো পুরান খামার ওটা আপনি দেখছিলেন সেটা বড় অনেক ভিডিও করে আমি তো ওই জায়গা আমার 2000 আমরা 2007 সাল থেকে গরু বলি আমি মানে আমি খামারি ছিলাম ওই জায়গা থেকে আমি আস্তে আস্তে মানে আচ্ছা আজকে কেমন দুধের গাভী সংগ্রহ করেছেন সবগুলো তো প্রায় সেম সেম জি 30 প্লাস ইনশাআল্লাহ আছে 30 প্লাস জি ইনশাআল্লাহ 20 25 20 এর নিচে নেই না 20 এর নিচে নেই আমি যে কেউ আসুক 20 এর নিচে আমার গাভী নেই আচ্ছা একদম আয়েশা দেখে আয়েশা দেখে আমার কাছে থাইকে দোয়া দেখে নিয়ে যাবে কোনো সমস্যা নেই কোনো ইয়ে নেই কারণ আমার কাছে একটা গরু কিনবে একটা গরু লাখ লাখ টাকার দাম যারা যারা দেখবো তারা যেন অবশ্যই আমার খামার আসে খামার এসে দেখে শুনে পর গরু নিয়ে যায় অনেকেই এই মুহূর্তে ফুই চাই বিডু চাই বিডু চাই পরে ভাই দাম কত অমুক সমুক আসলে দাম বললে তো এত বড় গরু একটা দাম বলি ভাই অনেকে মনে করে এত দাম কি গরু গতকালকে একজন আমার ফোন দিছে সবচেয়ে ভালো যে আসে দেখে নিলে গতকালকে একজন আমার ফোন দিছে ভাই ফোন দিয়ে বলতেছে যে ভাই এই বিডু দেন বিডু পাঠাইছি এই গরুর দাম কত এত টাকার দাম কয় রে ভাই কি কোন 20 লিটার গাবি তো 1 লাখ 80 হাজার 2 লাখে পাওয়া যায় আমি কো পাওয়া যায় গেলে বানবো আপনারে আমি কি কমু কোন 20 লিটার গাবি নাকি 2 লাখ 80 হাজার 2 1 লাখ 80 হাজার 2 লাখ 2 লাখ 2 লাখ 20 হাজার পাওয়া যায় কখনোই সম্ভব না এটা কি সম্ভব জুল ভাই বুড়া গরু তো সম্ভব না কেউ কেউ কি দেয় কোনো সময় ওই যে মানুষ আসলে আমরা কি আমরা বাঙালি মনে করেন দেখা গেছে এই আসলে চাপার মধ্যেই মনে করেন যে এক্সপার্ট অনেকে বলে দেয় 20 লিটার গাবি আসেন একবারে 10 লিটার 10000 টাকা লিটার 12000 টাকা লিটার দুধ দিব কই ভাই সম্ভব এটা কোন দেওয়া মানুষ কেন প্রতারণা হইব সৃষ্টি হইব না মানুষ তো আমরা নিজেরে নিজে তো ইচ্ছা করে তো আমরা ধরা খেয়ে আসি আমরা যাই গরু দেখি গরু বড় উলান দেখি উলান দেখে না মনে করি এই গরু দুধ মনে 20 কেজি আছে কিনালো এবারে 2 লাখ টাকা দা কিনালো এবারে 2 লাখ 20 দেখি না এবারে পরের দিন শুনি যে গরু দুধ 8 কেজি এক সপ্তাহ পরে 8 কেজি থাকে 4 কেজি হয় তাহলে এরকম যদি মানুষ নেয় তাহলে আমার পতন শেষ হলে যে এমন একটা সিস্টেম হইছে ভাই এখন ওই ভালো জিনিস দেখলে ওখানে মানুষের ই হয় সন্দেহ হয় যে না আসলে খারাপ চাপা চাপা মারতেছে জিনিসগুলো আসলে ভালো না মানে ওই যে কথায় আছে না যে আমরা চুন খেয়ে ঠুট পড়ছি দই খেতে ভয় করে মানে এরকম হয়েছে ভাই আমরা এরকম ব্যবসায় মধ্যে পড়ছি আচ্ছা জানেন অবশ্যই আমরা
আসলে আপনার গাবি সব সময় খুব কম কালেকশন থাকে এবং ভালো আমরা ভাই শুনেন আমাদের বেশিরভাগই কাস্টমারগুলো পুরান কাস্টমার যারা গরু নিতেছে অলরেডি এই জায়গা তিনটা গাবি আছে আপনি জানেন যে গরুগুলো বিক্রি করা একজনই যাকে নিছে সেটা আপনি জানেন তার খামার আপনি গেছেন আমরা তাদেরকে একজনকে তো গাবি দেই দেখা গেছে একজন তো সব সময় গাবি নেয় না এই দুইটা তিনটা আপনাদের পুরাতন কাস্টমার আছে জি 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 এরকম যাই আশাদ ভাই কথা বাড়াবো না চলেন দর্শক আসলে গাবি দেখতে চাই একটু গাবিগুলো একটু জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ শুরুতে একটা বড় সর গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি জি প্রথম বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা দিবে জি জি প্রথম বাচ্চা দিবে কয় দাঁতের গাবি এটা দুধ দাঁত থেকে চার দাঁত উঠতেছে দেন চার দাঁত চার দাঁত জি চার দাঁত প্রথম বাচ্চা দিবে আচ্ছা কত দিন বাকি আছে এটা আপনার 10 12 দিন যাবে 10 12 দিন জি জি অনেক বড় গরু ভাই দেখেন এটা পিছনে কামাটা দেখেন কত পাতলা এখনো টাইম আছে গরু তো অনেক বড় আপনি দেখছেন গরু ওর মাথাটা দেখেন কত বড় কত চৌড়া আর গলাটা কত চিকন দেখেন অনেক সুন্দর গরু ভাই এক কথায় অনেক সুন্দর গরু চারটা বার দেখেন একবার চার জায়গায় অনেক ফাটাফাকে একটা বার এবং এত ঠান্ডা যে গরুটা আপনি গুলো পা উঠাবে না অনেকে ভাবে যে প্রথম এনে গরু মনে লাথি মারবো আসলে এটা ভিতরে বসে থাকলে কিছু বলবো না আচ্ছা সব গরু তো একরকম না 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 বিশেষ যেগুলো ভালো জাতের গরু ভাই এগুলো কোনো লাথি মারে না গরু আচ্ছা লাথি মারে না অনেক সুন্দর গরু ভাই অনেক বড় কেমন আশা করেন আপনি দেখেন আমি এই পাশে দাঁড়াই গরুটা কত বড় দেখেন না মাশাআল্লাহ গরু হাইট সব দিক দিয়ে ভালো আছে উভয় পাশটায় দর্শকদেরকে দেখাই দিলাম কোনো ধরনের কোনো সমস্যা নেই তো এটা থেকে কেমন আশা করেন ভাই এটা প্রথম বেনে আশা করি 27 28 কেজি দুধ দিব 27 28 কেজি প্রথম বেনে জি জি আশা করি আচ্ছা তারপরে ভাই প্রথম গরু অনেকে কম বেশি হতে পারে যারা নেবে তারা দেন অবশ্যই দেখে দেখে শুনে নিয়ে যান জি কিন্তু তো বাচ্চা দেয় নাই রাশেদ ভাই এটা কেমন দাম চাবেন এইটা ভাই আমি দুইটা গরু ভাই দাম চাবো না দুইটা গরু আলোচনা সাপেক্ষে এগুলো বড় গরু ভাই এগুলো জানি আপনার সাথে মোবাইলে যোগাযোগ করে দাম দর করে নিয়ে যা আচ্ছা আচ্ছা এই দুইটা হচ্ছে জাইশা দেইখা শিন না এগুলো অনেক বড় গরু ভাই দেইখা নেবে মানে ওইরকম মাহমরি না যে 5 6 লাখ টাকা দাম তা না মানে সাধ্যের মধ্যে আছে যেহেতু এটা রেডি হয় নাই এখন একটা দাম চাইলাম গোটা বিক্রি না হয় পরে আবার রেডি হয়ে গেলে তো আবার এটাকে রেডি দিব না আচ্ছা বাচ্চা দিলে আবার জি 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 এটাই ভাই মাশাআল্লাহ এটা তো খুব সুন্দর গরু দেখতেছি জি এটা আসলে আমাদের বাঙালিরা বলি আমরা রানী শঙ্কর আচ্ছা এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু এবং এই ডেলের গরু অনেক ভালো পার্সেন্ট অনেক হাই পার্সেন্টের একটা গরু এটা আপনার দুই নম্বর বাচ্চা দিছে দুই নম্বর বাচ্চা দিছে জি 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 এটা চার দিন থেকে এটা সার বাচ্চা আপনার বাচ্চা বয়স আজকে দুই দিন দুই দিন জি 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 না সর্বোচ্চ পার্সেন্ট আছে দেখেন চেহারা সুরত তো খুব সুন্দর খুব সুন্দর বেচা একটা বার দেখেন কত সুন্দর দেখেন বাট গুলো সব ঠিক আছে তো একবার এগুলো দোয়া অনুগর দোয়া দেখে নিয়ে যাই আর আমাদের কাছে বাট গ্যারান্টি ভাই বাট বাট নেই কোনো টেনশন নেই যদি একটা গাবির মেন হচ্ছে চারটা বাট যদি একটা বাট নষ্ট হয়ে গেলে গাবিটা শেষ ভাই এটা অবশ্যই যারা গরু নেবে তারা অবশ্যই বাট দেখে নিয়ে যাবে আর বাটে আমরা গ্যারান্টি বাটে কোনো সমস্যা হলে যদি অনেক কাছে আসতে পারে না বাসায় গরু পাঠাই দিই যারা বাট দেখো যদি বাটে কোনো সমস্যা থাকে আমরা টাকা রিটার্ন দিয়ে দিব সমস্যা নেই একদম টাকা রিটার্ন টাকা রিটার্ন ওগুলো কোনো টেনশন নেই বাট নেই আমাদের কোনো কমপ্লেইন্ট নেই খুব ভালো লাগলো বাট একদম আমাদের শুধু বাট না বাট তারপরে ফুল পড়ছে কি নেগলার ভিডিও আমাদের আছে সবকিছু করা আছে অনেক প্রবাসী ভাই আছে দেখাছে আপনি গরু নেবে তারা আমাদের কাছে অনেক গরু নেয় তারা দেখে গেছে কোনো টেনশন নেই আপনার কোনো টেনশন ছাড়া আমাদের কাছে গরু নেবেন আপনি প্রবাসী থাকতে থাকবেন দিকে আপনার জন্য আলাদা কিন্তু একটা সারি আছে তার প্রবাসী গরু নেই তাদের জন্য আলাদা একটা সার আছে কারণ আপনারা অন্ধবিশ্বাস করে আমাদের কাছে গরু নিতেছেন আর অন্ধবিশ্বাসের একটা মর্যাদা আছে ভাই আমরা চাই না কারণ ঠকাবো আমরা লাভ করব আমরা লাভ করব দুই টাকা লাভ করব ভালো এগুলো গ্যারান্টি দিতেছেন এগুলো সমস্যা হলে তাই এগুলো রিটার্ন এগুলো রিটার্ন এগুলো বাটে কোনো সমস্যা হলে আমাদের রিটার্ন টেনশন নেই তো আশাদ ভাই এটার সাথে কি বাচ্চা সার বাচ্চা কতদিন হলো বাচ্চা দুই দিন ভাই দুই দিন জি এটা বাচ্চা দেখে দেবো বাচ্চা আলাদা আমাদের করবে কেমন দুধ টানতেছেন এটা এটা আপনার কেমন দুধ টানতেছে সেটা বড় কথা না এই গরু 24 25 লিটার দুধ পাবে 24 25 জি 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 তো এটার দাম চাবেন কত টাকা এটার দাম আপনার 3,10,000 টাকা দাম 3,10,000 জি জি এটা চাওয়া দাম হচ্ছে 3,10,000 জি আলোচনার সুযোগ জি জি ওই দেখেন মাজাটা কত বড় দেখেন সে পাতা মাজা এই দেখি কত সুন্দর আসলে ভালো গরু যারা চিনে তারা দেখলেই বুঝবে যে কি গরু কিন্তু দোয়ালে কিন্তু কিচ্ছু থাকবে না ভাই একবার শুকে বলবো এটা তো আরো বিগ সাইজের উলান দেখতেছি এটা উলান এটা আপনার জার্সির সাথে ফ্রিজিয়ান বিট আছে তো এটা জার্সি মানে এটা জার্সি বলে জার্সি না এটা জার্সি হয়তো এটা মা হয়তো জার্সি ছিল না বাপ জার্সি ছিল এরকম দেখেন মাথাটা দেখেন কত সুন্দর গরু গাবিটা কয় দাঁতের এটা আবার 6 দাঁত বস 6 দাঁতের জি দ্বিতীয় বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা জি এটার সাথে সার বাচ্চা এটার সাথে সার বাচ্চা জি এটা বাটগুলো দেখেন কত সুন্দর একদম কঞ্চি বাট এগুলো বলে অনেক অনেক ভালো গরু ভাই অনেক ভালো গরু এটা আশা করি 25 লিটার কম হবে না দুধ 25 লিটার জি 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 25 লিটার কম হবে না এটা আপনি এটা আর ওটা একদিনে বা দুই দিনে দুই দিন বাচ্চা দিতে মানে
ওটা একদিন দুদিন আগে বাচ্চা দিছে আর দুদিন আগে বাচ্চা দিছে এই গরুটাও দেখেন এদিক দিয়ে দেখেন এটা উনানের যেটাটা দেখেন আপনি এখনি দুই দিনে আপনি এই গরুটা আপনি 18-19 লিটার দুধ দিয়ে নিতে পারবো আচ্ছা দুই দিন বাচ্চার বয়স একদম অনেকেই বলে যে এটা কি সম্ভব কোন সময় দুদিনে দুধ হওয়া আসলে সম্ভব যেগুলো দ্বিতীয় বেন তৃতীয় বেন গরু এগুলো কিন্তু দুধ এসে পড়ে ভাই এটা সময় লাগে না এক সপ্তাহ 10 দিন দুধ এসে পড়ে তো এটা কেমন দাম চাবেন এটা আপনার 280,000 টাকা দাম 280 জি 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 এটা তো চাওয়া দাম জি এটা হ্যাঁ দাম দর করে নিতে পারবে কিন্তু এরকম মহামারী এই না যারা জার্সি ফ্রিজেন গরু চায় যারা ভালো ছোট মাঝারি বডির মধ্যে বেশি দুধ চায় তাদের জন্য গরু আচ্ছা তাদের জন্য গরু এগুলো মহিলা মাসে দুধাইতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে চলেন আশাদ ভাই আপনার খামারের সবচেয়ে বড় গাবি জি ভাই আচ্ছা মাশাআল্লাহ দেখার মতো একটা গাবি কয় দাঁতের এটা এটা 6 দাঁত বর্ষ 6 দাঁতের গাবি জি দুই নম্বর বাচ্চা দিছে দুই নম্বর বাচ্চা দিছে জি এটা আপনার বকনা বাচ্চা সাথে সাথে বকনা বাচ্চা জি আজকে বাচ্চার বয়স 9 দিন তাহলে তো আরো ভালো জি 9 দিনের বাচ্চা মাশাআল্লাহ কেমন দুধ টানতেছেন এটা থেকে 9 দিনে আপনি যে কোয়ার আসবে এখন উলানের রজা নাই 25 লিটার দুধ দিবে এখন 25 লিটার জি এটা 30 ক্রস করবে মাশাআল্লাহ এটা 30 ক্রস করবে এটার দুধ 9 দিনে 25 লিটার যে কোয়ার আসবে যদি দুধ কম হয় তাহলে গাড়ি ভাড়া আমি দিয়ে দিব দুধ কম হলে যদি 25 লিটার কম হয় তাহলে দুধ গাড়ি ভাড়া আমি তার দিয়ে দিব গাড়ি ভাড়া দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিব আচ্ছা আচ্ছা দেখ খুব ভালো লাগলো মানে এটা 30 ক্রস করবে কিন্তু এটা কিন্তু উলানে এখনো পানি যায় না এখনো পানি আছে আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা মানে দুইটা গাবি হচ্ছে আলোচনা ভাই এটা বড় গরু ভাই এগুলা অনেক বড় গরু ঠিক আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি না এগুলো ভাই আসলে বাইনা করা গরু এগুলা দেখা যাচ্ছে না এই দুইটা হচ্ছে বাইনা করা এগুলা বাইনা করা এটারও কথাবার্তি মোটামুটি হওয়া এটা যদি এই গুটো মানে যে দেখেন দেখালেন এটা কথা যেটা দেখালাম এটা একটা আলোচনা মানে এক পার্টি এগুলা কথাবার্তি বলা এগুলা হয়তো যারা নিবে তাদের সাথে কথা বলে আচ্ছা ভাই মাশাআল্লাহ চারটা গাবি দেখালাম খুবই আকর্ষণীয় অনেকে তো আসলে নিতে চাইবে কিভাবে নিবে তারা সবাইকে বলবো আসলে এখন তো হরতাল অবরোধের দিন তারপরে গাড়িতে করে যাব আমরা রশিনী থেকে এসে বসে আমাদের গাড়ি করে আটটা সময় কিন্তু সমস্যা নেই গাড়ি গাড়ি ঘোড়া এখন আমি মনে করি হরতাল অবরোধের মধ্যে আরো রাস্তা করে জ্যাম থাকে না মানুষ তাড়াতাড়ি এসে বসে দিতে পারবে আপনারা সবাই আশা করি সবাই আমাদের কাছে আসবেন এসে দেখবেন আমাদের খামার দেখবেন তারপরে গরু দেখবেন দুধ দেখবেন দেখে পরে দাম দর করে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা আপনারা যদি নিতে চান আপনিও আসেন জুয়েল ভাই যে আমাদের কাছে টাকা দিবেন ব্যাংকের মাধ্যমে টাকা লাগিয়ে দিবেন আমরা গরু আপনাদের বাড়িতে পৌঁছে দিব পৌঁছে দেওয়ার পরে যদি দেখেন যে গরুর কোনো সমস্যা আমার আপনারা দেখবেন দেখার পরে যদি ভালো যদি কোনো সমস্যা মনে হয় গরু চেঞ্জ করে দিব সমস্যা নেই গরু আমার বাড়িতে পাঠিয়ে দিবেন যে ভাই গরু পছন্দ হলো না বা গরু আপনার সমস্যা আছে বাটের সমস্যা আছে এই আছে সেই আছে আমাদের গরু আমার কাছে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আর সবার ই করবো যে অনুরোধ করবো সবাই আসবেন দেখবেন দেখে নিয়ে যাবেন সেটা সবচেয়ে ভালো আমাদের গরু কিন্তু ভাই সে থাকেন আপনি জানেন এটা আপনি দেখছেন তিনটা গরু কিন্তু অলরেডি কথা বলতে দেওয়া আমরা কিন্তু সবসময় ইউটিউবে আমরা গরু আমরা ভিডিও দেই না মানে মাঝে মধ্যে দিই মাঝে মধ্যে আসছেন যে আমরা ব্যবসা করি কিনা অনেকে ফোন দেয় যে ভাই ভিডিও তো ছাড়েন না আমাদের সবসময় ভিডিও থাকে আমার গরু থাকে আপনারা এই করবেন নিয়মিত বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদের গরু দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে আশাদ ভাই ভালো লাগলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম